কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিলেন ব্রাজিল কোচ দিতে। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ 24 নভেম্বর সার্বিয়ার বিরুদ্ধে, 28 নভেম্বর দ্বিতীয় ম্যাচে নেইমারদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, 2 ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিল খেলবে ক্যামেরুনের বিরুদ্ধে, সোমবার রিও ডি জেনেরিওতে 26 জন ফুটবলারদের নাম প্রকাশ করলেন তিনি। দলে 9 জন ফরওয়ার্ড, 6ষ্ঠবার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ব্রাজিল কোচ কি দল ঘোষণা করেন তা নিয়ে আগ্রহ তুঙ্গে ছিল ফুটবল মহলে। সোমবার ভারতীয় সময় রাত 10টা নাগাদ যাবতীয় জল্পনার অবসান ঘটান তিনি। আক্রমণাত্মক ফুটবলকে অস্ত্র করেই যে তিতে বিশ্বসেরা হতে চান তা 9 জন ফরওয়ার্ডকে দলে রেখেই বুঝিয়ে দিলেন তিনি। নেইবার দ্য সিলভা স্যান্টোস জুনিয়রের সঙ্গে রয়েছেন রিচার্ডসন, গ্রাভিয়েল জেসুস, গ্রাভিয়েল মর্তিলো, পুয়েদ্রে, রাফিনহা, রদ্রিগো, অ্যান্টনি ডস সেন্টোস ও ভিনিয়াস জুনিয়র। জায়গা হলো না লিভারপুলের রবার্তো ফিনিনোর, তবে অনেকেই বিস্মিত দানি আলভেস চূড়ান্ত দলে থাকায়। সবচেয়ে বেশি বয়সে ব্রাজিল বিশ্বকাপ দলে ডাক পাওয়া ফুটবলারদের নজির এতদিন ছিল দালমা স্যান্টোসের দখলে। 1966 সালে ইংল্যান্ড বিশ্বকাপে তিনি 37 বছর বয়সে ডাক পান। সোমবার দালামাকে পিছনে ফেলে 39 বছর বয়সী দানি আলভেস দলে জায়গা করে নেন। এক নজরে দেখে নেওয়া যাক ব্রাজিল দল। গোলরক্ষক অ্যালিসন বেকার, এদারসন সান্তানা, ওভারটন পেরেরা। ডিফেন্ডার দানি আলভেস, দানিলো, অ্যালেক্স সান্দো, অ্যালেক্স তেলেস, ব্রেমের, এদের মাতিনাও, মার্কো হুইন, থিয়াগো সিলভা। মিডফিল্ডার ব্রুনো গুইমার্সেস, কাসিমিরো, এভারটন রিবার্টো, ফারভিনভা, ফ্রেড, লুকেস পাকেতা। ফরওয়ার্ড নেইমার জুনিয়র, রিচার্ডসন, গ্রাভিয়েল জেসুস, গ্রাভিয়েল মার্তিনো, পেদ্রো, রফিনহা, রদ্রিগো, অ্যান্টনি দ সান্টোস অ্যান্ড ভিনিয়াস জুনিয়র। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ।